স্বাগতম, আমি মোহাম্মদ জিয়াউর রহমান। আপনারা পূর্বে যে সকল ভিডিওগুলো দেখছেন সেই সকল ভিডিওর উপর বেসিক করে আজকে ভিডিওটা করা, কারণ এর আগে যে ভিডিওগুলো করা হয়েছিল লিড জেনারেশন বেসিক করে, আর লিড জেনারেশন কোর্সটা কমপ্লিট করে নেক্সট আদার্স যে সকল কোর্সগুলো আছে সেই সকল কোর্সের ভিডিওগুলো আমি ছাড়বো ইনশাল্লাহ। তো বেসিক্যালি লিড জেনারেশন অলরেডি আপনারা যারা দেখছেন আগের ভিডিওগুলো অবশ্যই জানেন লিড জেনারেশন কি আর কাজ কি, আর যারা জানেন না তারা অবশ্যই পূর্ব ভিডিওগুলো দেখবেন, দেখে এসে এই ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই ক্লিয়ার হবেন যারা বিগিনার আছে। আর যারা বিগিনার নাই, যারা মিডিল পর্যায়ে, তাদের জন্য এই ভিডিওটা মাস্ট বি, কারণ হচ্ছে তারা লিড জেনারেশন অনেক জনের কাছ থেকে শিখছে, বাট সময় সময়তে ইমেল ফাইন্ডার একটু বেশি ইফেক্টিভ লিড জেনারেশনের ক্ষেত্রে। কারণ লিড জেনারেশনের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বিজনেস ইমেল ফাইন্ডিং অ্যান্ড পার্সোনাল ইমেল হচ্ছে বিজনেস ফাইন্ডিং। এই দুইটার বিষয়ে যারা সবচেয়ে এক্সপার্ট হবে, ইমেল ফাইন্ডিং করতে পারবে, তারা সবচেয়ে বেশি কার্যকরী হবে। কারণ ইমেল ফাইন্ডিং যদি লিড জেনারেশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইফেক্টিভ হয়, তাহলে অবশ্যই বুঝতে হবে যে বিজনেসের উপরে সবচেয়ে বেশি ইফেক্টিভ। কারণ হচ্ছে যে কোনো বিজনেস, আপনার বিজনেস হোক বা কোম্পানির বিজনেস হোক বা অন্যের বিজনেস হোক, অন্যের বিজনেসের সবচেয়ে মডেল অফ হিস্টোরি হচ্ছে ডাইরেক্টলি হচ্ছে কানেক্ট হওয়া যায়, তার জন্য ইমেলটা সবচেয়ে বেশি ইফেক্টিভ, যেন ভ্যালিড ইমেল হয়। আপনি একটা বিজনেস খুললেন, তার জন্য আপনি কোনো ক্লায়েন্ট বা বায়ার আপনি খুঁজতেছেন, তার জন্য কি করবেন, আপনি ইমেল খুঁজতেছেন। যদি আপনি লিড জেনারেশন উপর এক্সপার্ট হন, তাহলে অবশ্যই আপনি ইমেল খুঁজতে পারবেন, অ্যান্ড যদি না খুঁজতে পারেন তাহলে তো এটা হবে না, কারণ আপনি আবার অন্যজনকে হায়ার করবেন। সো লিড জেনারেশনটা সবচেয়ে ইফেক্ট, একটা বেশি ইফেক্ট পড়ে সেটা হচ্ছে ইমেলের জন্য। কারণ ইমেল আর ডাটা ইনফরমেশন যদি সবচেয়ে বেটার ইনফরমেশন দেওয়া যায়, তবেই গেছি ক্লায়েন্ট ইফেক্টিভ বা দেখে যে ভালো যে ইমেলটা রেসপন্স করতেছে কিনা, বাউন্স খাচ্ছে কিনা, যে বিষয়ে আমরা অবগত এখন আছি কিনা জানি না। সো বাউন্সটা কি, বাউন্স খাচ্ছে কিনা, ইমেল ভ্যালিড কিনা, সে সকল এগুলো একটু বেশি দেখে। আর সেটা আরেকটা দেখে সেটা হচ্ছে বিজনেস ইমেল এবং পার্সোনাল ইমেল কিনা। আর সময় সময়তে অনেক ক্লায়েন্ট চাই বিজনেস ইমেল, আর সময় সময়তে অনেক ক্লায়েন্ট চাই পার্সোনাল ইমেল। আমি জানি না তাদের কখন কোনটা নেই, বাট আমি কিছুটা জানি সামথিং, সেটা হচ্ছে অত বেশি না জানলেও যতটুকু জানি ইনশাল্লাহ ততটুকুতেই আপনারা অবগত হবেন। সেটা হচ্ছে যখন কোনো জব পোস্ট করবে, জব পোস্ট মিনস আমি যেটা কাজ করছি অলরেডি প্রিভিয়াসে যেটা আপনাদেরকে দেখাইছি সেই বিষয়গুলো তো দেখবেন, যে অবশ্যই যেটা জব রিলেটেড কাজ হবে সেক্ষেত্রে রিজুমি অ্যাডগুলো এগুলো থাকবে, তখন তখন ক্লায়েন্ট অবশ্যই পার্সোনাল ইমেল ফাইন্ডিং করবে। আর যখন তাদের বিজনেস গ্রো করতে যাবে, তখন তখন বিজনেস গ্রো বলতে আপনি বোঝাচ্ছে সেটা হচ্ছে মার্কেটিং হোক, অ্যাডভার্টাইজিং হোক, টেকনোলজি কোম্পানি হোক বা আদার্স যে সকল সিইও পার্সন, ফাউন্ডার পার্সন, ওনার পার্সন, এই সকল পার্সনের বিজনেস ইমেলটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়। পার্সোনাল ইমেলটা আপনার রং দেওয়ার সম্ভাবনা বেশি থাকে, তার জন্য পার্সোনাল ইমেলটা নেয় না ক্লায়েন্ট। কারণ পার্সোনাল ইমেল তো হয় সাধারণত অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম, একটা মানুষের ইমেল আপনি এমনিতেই ক্রিয়েট করে দিয়ে দিলেন, সেক্ষেত্রে ওকে কী করে বুঝবে ওটা ওর অরিজিনাল পার্সোনাল ইমেল। তার জন্য আমাদের যেটা ব্যবহার করতে হয় যে বিজনেস ইমেলটা, বিজনেস ইমেলটা সবচেয়ে বেশি নেই, ডোমেন ডোমেন ডট কম এই ইমেলটা একটু বেশি নেই। কারণ হচ্ছে একটা পার্সোনাল নেম, সাপোজ আমি মনে করি যে আমার কোম্পানির নাম মাইটেকনিক ডট কম, আমার কোম্পানির নাম যদি মাইটেকনিক ডট কম হয়, তাহলে অবশ্যই আমার ইমেলটা কি হবে, আমার নাম একটা স্যাম্পল দিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি জিয়াউর রহমান, এবং তাহলে আমার ইমেলটা কেমন টাইপের হতে পারে, এটা কমন লজিক, তাহলে জিয়াউর অ্যাট দ্য রেট অফ মাইটেকনিক ডট কম এই ইমেলটা হবে সাধারণত। কারণ হচ্ছে যখন কোনো ইমেল বেশি ব্যবহৃত হবে, যখন কোনো ইমেল বেশি কার্যকরী হবে, তখন কি করতে হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে বিজনেস ইমেলের ক্ষেত্রে বেশি ইফেক্টিভ, কারণ বিজনেস ইমেলটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়। সেটা অ্যাক্টিভ রেটেড অ্যাক্টিভ হয়, এটা অ্যাক্টিভ কিনা সেটা আমরা কী করে চেক করবো,
তারপর আমাদের কিছু অ্যাডনস আছে, কি করে অ্যাডনস গুলো ইনস্টল করব। অনেকে যারা বিগিনার আছে তারা কিন্তু জানেই না যে অ্যাডনসটা কি, অ্যাডনস টুলস গুলো কি, অ্যাডনস টুলস হবে অথবা অ্যাডনস টুল গুলো কি, এটা কিন্তু অনেকে জানে না যারা বিগিনার, যারা শুরু করবে কাজটা। কি করে অ্যাডনস ইনস্টল করতে হয় তারা কিন্তু আজ পর্যন্ত জানে না, এবং জানতে তো আর ভিডিওটা দেখতো না। সেক্ষেত্রে অবশ্যই আমি তাদের জন্য এটা গ্রহণযোগ্য, এবং যারা অলমোস্ট কাজ করতেছেন তাদের জন্য এই ভিডিওটা, কারণ হচ্ছে ইমেল খোঁজার জন্য সবচেয়ে পারফেক্ট যে ওয়েগুলো আছে, আজকে দুই তিনটা চারটা যত অ্যাডন্স এই ভিডিওতে পসিবল দেখাই দিব। চলুন আজকে দেখাই কিছু ভিডিও, সো লেট ইস স্টার্ট। থ্যাংক ইউ। অ্যান্ড দেখেন আমি এখানে কিছু ওপেন করে রাখছি অলরেডি, একটা দুইটা তিন চারটার মতো, দুই তিনটার মতো। সাধারণত ইমেল খোঁজার জন্য লিঙ্কডইনের ইমেল খোঁজার জন্য যেটা ব্যবহৃত হয়, সাধারণত আপনারা ফ্রিতে কিছু ইয়া পাবেন, ক্রেডিট পাবেন, যে ক্রেডিটগুলো আপনি বুঝতে পারবেন এটা কি করে ইনস্টল করতে হয় এটা দেখাবো। তার আগে আমি কিছুটা দেখাই, সেটা হচ্ছে এই যে স্নোভিও আছে, স্নোভিও যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনি এটা একটা ফ্যাসিলিটি পাবেন, এখানে কোম্পানি ইমেলও পাবেন অ্যান্ড কোম্পানি ইমেলের সাথে এবং বিজনেস ইমেলগুলোও পাবেন, যে সকল বিজনেস ইমেলগুলো কার্যকর হবে এবং কার্যকর। কিন্তু আপনি যে টুলস এর মাধ্যমে ইমেল কালেক্ট করেন না কেন, একটি বিষয় অবগত থাকবেন, ইমেলটা আপনি চেক করে নেবেন। যদি ইমেল চেক করে না নেন তাহলে কি হবে, ইমেলটা কি করে চেক করবেন সেটা বলবো। ইমেলটা চেক করে এই জন্যই নেবেন যেন ওটা বাউন্স না খায়। আসলে বাউন্সটা কি, বাউন্সটা বলতে বোঝাচ্ছে এটাই যে আপনি কোনো ইমেল যখন ইনবক্স থেকে সেন্ড করবেন, ইনবক্স মিনস আপনার ইমেল থেকে, জিমেল বলেন বা বিজনেস ইমেল যেটা হোক না কেন, বা মেল চ্যাপ বলেন, যেখান থেকে ইমেল আপনি সেন্ড করেন না কেন, আপনার ইমেলটা যখন সেন্ড করবেন তার পরিপ্রেক্ষিতে ওয়ান আওয়ার বা রিসেন্টলি বা টু আওয়ার পরে যে ইমেলটা ব্যাক আসে, একটা মেল একটা ব্যাক আসে, সেখানে একটা বাউন্স ইমেল হিসাবে ধরা হয় যে না ইট ডাজেন্ট এক্সিস্ট দিস ইমেল, হ্যাঁ, বা এরকম টাইপের কিছু ইমেল মেল আসে যে ইমেলটা গ্রহণযোগ্য নয়, সেই ক্ষেত্রে ওটা বাউন্স ইমেল। বা আপনি ইমেল সেন্ড করলেন হাতে হাতে ইমেলটা ব্যাক আসলো, এটা হচ্ছে বাউন্স ইমেল। সো বাউন্স ইমেলটা কি, আমি এটাও ইনশাল্লাহ যদি আজকে সময় হয় তাহলে অবশ্যই দেখাবো, কিন্তু আজকে যেটা মূল ইফেক্ট যেটা পড়বো, ইমেল অ্যাডন্স, যে অ্যাডন্স গুলো আপনারা দেখছেন উপরে, এগুলো প্রত্যেকটা অ্যাডন্স, এক একটা অ্যাডন্স, এবং সেই সকল অ্যাডন্স গুলো আপনার লিড জেনারেশন কাজে সবচেয়ে ইফেক্ট করে, এবং আপনারা এই ইমেল গুলো এবং এই অ্যাডন্স গুলো আপনারা কি করে কাজ করবেন সেটা আমি অবশ্যই দেখাবো। অ্যাড করবেন কি করে, কোথায় যে অ্যাড করবেন সেটা দেখাবো। তো আমি একটা নতুন একটা জানি ব্রাউজার নিই, তাহলে আপনাদের দেখানো সুবিধা হবে। দেখেন এখানে অ্যাডন্স অ্যাড করা নাই, সো এটাতে অবশ্যই সুবিধা হবে। যারা ক্রোমি ইউজ করি, যারা এখন ক্রোমি ইউজ করতেছি, আর সাধারণত আরেকটা কথা বলে রাখি, এই সকল অ্যাডন্স এই ইমেল ফাইন্ডিং এর জন্য ক্রোমিটাই হচ্ছে বেস্ট, গুগল ক্রোমি ইজ দ্য বেস্ট ইন ইমেল ফাইন্ডিং। কারণ হচ্ছে এখানে সকল অ্যাডন্স গুলো সাপোর্ট করে, সাপোর্ট করার জন্য ইমেল গুলো বেশি পাওয়া যায় এবং এখানে আপনার কাজ করতে পারবেন। তো দেখেন এখানে আমি ক্রোমের একটু অ্যাপস আছে, শো অ্যাপস, যদি আমি এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে তিন চারটা অপশন দেবে, আরো অনেকজনের আরো বেশি অপশন আসতে পারে, আমি এই তিন চারটা ইউজ করতেছি এই জন্য তিন চারটা এখানে আসতেছে, আর আপনাদের আরো বেশি আসতে পারে। তার জন্য যখন আমি এখানে ক্লিক করব তখন ওয়েব স্টোর নামে অপশন আসবে, ওয়েব স্টোর যদি ক্লিক করি তাহলে দেখেন একটা কি আসছে, গুগল ক্রোমে ওয়েব স্টোর, গুগল ক্রোমে ওয়েব স্টোরটাই, এটা হচ্ছে ওয়েব স্টোরের অ্যাডন্স অ্যাড করার জায়গা। তো যারা নতুন আছেন তাদের জন্য এটা সুবিধা হলো, এখানে ক্লিক করলে হাতে হাতে পাবেন। আর যাদের নেই এই অপশনটা, অ্যাপস অপশনটা যাদের নেই, তারা কি করবেন, তাদের জন্য বেশি ইফেক্ট হচ্ছে এখানে যাবেন, সেটিং এ যাবেন, সেটিং এ যদি আপনাদের এই অপশনটা থাকে তাহলে তো বেটার, আর যদি না থাকে তাহলে আরো অপশন গুলো দেখতে হবে। এই তো মোর টুলস আছে না, সেটিং এ যাওয়ার পরে এই রাইট ক্লিক করে এখানে অপশনে যাবেন, মোর টুলস এ যাবেন, যাই দেখেন এখানে একটা অপশনই আছে, এই অপশনে ক্লিক করবেন, হ্যাঁ সেটা এক্সটেনশন অপশনটা আপনি দেখতে পাচ্ছেন কিনা, অবশ্যই এখানে আছে, এটাতে ক্লিক করলে দেখেন এখানে একটা এক্সটেনশন নামে অপশন দিয়ে দিবে, যেটা যে সকল অ্যাডন্স গুলো আমার এখানে অ্যাড আছে সেই সকল অ্যাডন্স এর এখানে দেখেন একটা লিস্ট দিয়ে দিচ্ছে। আপনারা কি দেখতে পাচ্ছেন, অবশ্যই ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন, যদি এখানে দেখতে পান এই সকল অ্যাডন্স গুলো আপনাদের এখানে অ্যাড হয়ে আছে আমার অলরেডি।
এই স্টেশনের মাধ্যমে দেখতে পাবেন যে আপনার অ্যাডন্স গুলো যতগুলো অ্যাড করা আছে সেই অ্যাডন্স গুলো আপনি এখানে প্রত্যেকটা অ্যাডন্স অ্যাড করতে পারবেন, এবং এটার মাধ্যমে একটা জিনিস দেখতে পাবেন যে আপনি কতগুলো অ্যাডন্স আপনার ব্রাউজারে অ্যাড করা আছে, হাইড করা আছে, আনহাইড করা আছে। এটার মাধ্যমে একটা সুবিধা হচ্ছে আপনার ব্রাউজারে যতগুলো কোথায় থেকে দেখলাম মোর অ্যাডন্স এর এক্সটেনশনে যাবেন তাহলে বুঝতে পারবেন যে এই ব্রাউজারে যতগুলো অ্যাডন্স আপনার অ্যাড করা থাকবে সেটা আপনি কি করতে পারবেন, সেটা অন অফ করে রাখতে পারবেন। এটা অন অফ করে রাখা আছে, এগুলো অন অফ করে রাখতে পারবেন। এটা অন, এটা অফ আছে, এটা অফ আছে, এটা অফ আছে, তাহলে আপনার অ্যাডন্স অ্যাড করা থাকলেও আপনি যাদের যেগুলো যেগুলো ইউজ করতে চাচ্ছেন সেই সকল ইউজ গুলো জাস্ট এখানে অন করে দিলেন, আর যেগুলো আপনার দরকার নেই সেই সকল রিমুভও করতে পারেন বা পুশ করে রাখতে পারেন, যাকে বলে পুশ। অ্যান্ড যারা নতুন একবার ইউজার, গুগল অ্যাপস বা অ্যাডন্স কোথায় থাকে সেগুলো আমরা জানি না, সবচাইতে হেল্পিং পার্সন হচ্ছে, হেল্পিং জায়গা হচ্ছে গুগল। গুগল গুগলে যদি আপনি লিখে দেন গুগল ক্রোমি ওয়েব স্টোর, গুগল ক্রোমি ওয়েব স্টোর, তাহলে দেখবেন একবারে আপনারা যেখানে যেতে চাচ্ছেন একবারে হুবহু সেই জায়গাতে চলে যাবেন। যদি আমি রাইট ক্লিক করি নিউটিউবে নিই তাহলে দেখতে পাবেন যে আমি আসলে কোথায় যাইতে যাচ্ছি সেই জায়গাটা আপনাদের এখানে চলে আসবে। এটা সবচেয়ে বড় ইফেক্টিভ একটা বিষয় হচ্ছে যে আপনি জায়গাতে, জায়গা বলতে আপনি একবারে যেখানে যেতে যাচ্ছেন সেখানে নিয়ে আসবে। তো সবচেয়ে মূল বিষয় হচ্ছে গুগলটা, আর আদার্স যে ফ্যাসিলিটি গুলো আছে এখান থেকেও আগে হতো বাট এই জায়গাতে আমি খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, এই এই প্রসেসটা সবচেয়ে আপনি বেশি ইউজ করতে পারেন। হ্যাঁ, আমি যে অ্যাডন্স গুলো আমি আজকে দেখাবো সেই অ্যাডন্স গুলোর নাম গুলো আপনারা একটু আমার অ্যাবর্টে দেখবেন। অ্যাবর্ট মিন্স ভিডিওর নিচে যে অ্যাবর্টটা থাকে সেখানে আমি নামগুলো দিয়ে দিব, এবং এক্সটেনশনের যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো আমি অবশ্যই দিয়ে দেবো যেন আপনাদের সুবিধা হয় পেতে। তো আজকে যেটা দেখাচ্ছি সেটা দেখেন, এই নামটা কি হচ্ছে, ইমেল ফাইন্ডার একটা আছে যেটার নাম হচ্ছে স্নোভিও। এই স্নোভিওটার কাজটা সবচেয়ে ভালো লাগে যখন কোনো ইমেল পাওয়াই যায় না, ইয়ে একটা ইমেল বা ইয়ার বিজনেস ইমেল একটা খুব ভ্যালিড একটা টাইপের ইমেল দেয়। তো আপনারা যদি নাও দেয় ভ্যালিড টাইপের ইমেল, দেখেন এটা সার্চ দেওয়ার মাত্রই দুই তিনটা ইমেল চলে আসছে। আপনারা এটা এই দুইটা স্ক্যাপ, স্ক্যাপটা আমি আর পরবর্তীতে দেখাতাম, এ পাশে আছে। তো যখন চলে আসছে সো তখন আমরা এটা নিয়ে নিতে পারি। তো দেখেন এই পাশে আমি অন করে রাখছিলাম যেটা আপনাকে দেখে দেখাবো, যেটা কাজ হচ্ছে স্ক্যাপের মাধ্যমে আমরা এটা ইউজ করতে পারি, যেটা ইমেলগুলো খুবই ভালো হয়, ভ্যালিড হয়, এখানে দেখাই দেয় যে কত পার্সেন্ট ভ্যালিড আর কত পার্সেন্ট ইনভ্যালিড। এই ইমেলগুলো সবচেয়ে ইফেক্টিভ। তো এটা অ্যাড করার জন্য আমরা কি করব, অ্যাড টু ক্রোমি যে লেখা আছে অ্যাড টু ক্রোমিতে ক্লিক করব। দেখেন তাহলে একটা পপ আপ বক্স আসছে, এই পপ আপ বক্সে কি হচ্ছে অ্যাড এক্সটেনশন, এই এক্সটেনশনে ক্লিক করব আমি অ্যাড এক্সটেনশনে। দেন কিছুক্ষণ পরে একটা মেসেজ আসবে, ওয়েট চেকিং চলতেছে। তো পপ আপ বক্স, আচ্ছা চেকিং, দেখেন একটা মেসেজ আসছে, হ্যাঁ আপনার গুগল ক্রোমে অ্যাডন্সটা অ্যাড হয়েছে, এবং অ্যাড হওয়ার সাথে সাথে আপনাকে ওদের একটা সাইডে নিয়ে যাবে। সেই সাইডে আপনাকে আমি একটা আগে দিয়ে সাইন আপ করতে হবে, অবগত করি যে এই অ্যাডন্সটা অ্যাড করার সাথে সাথেই এখানে আপনি একটা সাইন আপ করে নেবেন আপনার যে কোনো জিমেল আইডি দ্বারা। তাহলে জিমেল আইডি দ্বারা যখন সাইন আপ করেন এখানে লিমিটেড প্যাকেজ, এটার প্যাকেজটা হচ্ছে লিমিটেড, কারণ হচ্ছে কিছু ক্রেডিট দিবে, সেই ক্রেডিটে যদি আপনি সাইন আপ করেন। চলেন আমি অলরেডি আমার এখানে করাই আছে, আমি দেখি যে সাইন আপ করা আছে কিনা, ওয়েট আমার এখানে অলরেডি সাইন আপ করা নাই, তো আমি এটা লগ ইন করি। চলেন লগ ইন করলে আপনারা দেখতে পাবেন যে এটা একটা লিমিটেড প্যাকেজ, কিছু ক্রেডিট দেয় যে ক্রেডিটে আপনি ইমেলগুলো খুঁজে পেতে পারেন লিঙ্কডইন থেকে, নট আদার্স, জাস্ট লিঙ্কডইন ফর অ্যাডন্স। এই সকল অ্যাডন্স গুলো শুধুমাত্র লিঙ্কডইনের জন্য, যদি লিঙ্কডইনের জন্য আপনি ব্যবহার করেন তো বেটার, আর আদার্সের জন্য তো এটা ব্যবহৃত হবে না। কিন্তু আরেকটা ব্যবহৃত হবে ওয়েবসাইটে গেলে বিজনেস ইমেল খোঁজার জন্য, ইনফর্মেল খোঁজার জন্য, এটা সবচেয়ে পারফেক্ট হয় মাঝে মধ্যে, বাট সবসময় নয়। কারণ হচ্ছে মাঝে মধ্যে এই জন্যই বলতেছি, কারণ এই সকল মাঝে মধ্যে আপনি যখনই ব্যবহার করবেন মাঝে মধ্যে ভুল ইমেলও দেয়, বাট ওই ভুল ইমেলগুলো কোথায় যা চেক করবেন সেটা আমি দুইটা পদ্ধতি আপনাদেরকে এখনই বলে দিই ফার্স্টেই, তাহলে আরো বেটার হবে। এক, যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে যে কোনো ইমেল থেকে
আপনি ওই মেলে যে কোনো একটা মেল পাঠাইতে পারেন, হাই অথবা হ্যালো যে কোনো একটা ইউজ করতে পারেন। তার জন্য আরেকটা ইউজ করতে পারেন mailtester.com। mailtester.com এ চেক করলে আরো কিছু বেশি বেনিফিট হয়। সবচেয়ে আপনাদেরকে আমি একটা বেশি ভালো সাজেস্ট দিব, সেটা হচ্ছে আপনি যে কোনো মেলে চেক করতে পারেন, আপনি নিজের স্বাধীন মতো আপনার কম্পিউটারে যেটা পারফেক্ট ইউজ হবে। বাট আমরা যেটা ব্যবহার করি সেটা দুই তিনটা আছে এখানে। আপনি যদি এখানে লিখেন যে ইমেল ইমেল ভ্যালিড বা ইমেল চেক, ইমেল চেকার যদি আপনি লিখেন, ইমেল চেকার এক্সটেনশন বা ইমেল চেকার সাইট বা ইমেল চেকার যেটাই লিখেন না কেন, গুগলে যে জাস্ট লিখলেই দেখবেন এখানে স্পেসিফিকভাবে কিছু একটা লিখবেন যেটাতে বানান ঠিক থাকে, যেন আমারটা তো ভুল গেছে। বাট আপনি যদি এখানে লিখেন ঠিকভাবে তাহলে অবশ্যই আসবে। দেখেন এখানে অনেকগুলো আছে, ইমেল চেকার, ভেরিফাই, অ্যাডন্স, হান্টার, এটা হান্টারে ইমেল পাওয়ার জন্য, নট চেক আপ। দেখেন এখানে মেল টেস্টেরটাও আসছে, ভেরিফাই ইমেল অর্জি, এখানে অনেকগুলো অপশন দিয়ে দিয়েছে, আপনি যেটাতে ইচ্ছা আপনি চেক করতে পারেন। তার জন্য আমরা যেটা সবচেয়ে বেশি ব্যবহার করি মেল টেস্টারটা একটু বেশি ব্যবহার করি। আর সাধারণত ইমেল একটা আছে ইনবক্স সেন্ড করার জন্য, ইমেল যে কোনো একটা সেন্ড করলে সেটা ফিডব্যাক আসছে কিনা, সেটা হচ্ছে বাউন্স রেটিং বলে, বাউন্স বাউন্স যেন না খায় সময় সময়। তাই হ্যাঁ, ক্লায়েন্ট বলে দিবে যে জিরো বাউন্স, আমার জিরো বাউন্স ইমেলগুলো দরকার, সেই জিরো বাউন্স ইমেলগুলো তা ব্যবহার করতে পারেন। সাপোজ আমি যে ইমেলটা করলাম যে আমার ইমেলটা ঠিক আছে কিনা, যে ওর মাই টেকনিক @.com আপনারা এখানে দেখতে পারেন। যখন আমি এটা লিখবো যে ওর মাই টেকনিক .com পাবলিকে সার্চ করবো, তাহলে আপনি দেখতে পাবেন যে ইমেল এখানে একটা স্পেস দেওয়া আছে। তো আমি স্পেসটা ইয়া করি, মাঝে মধ্যে এরকম ভুল হতে পারে, লাল দাগ, তখন আপনি মনে করতে পারেন উফ এটা ইনভ্যালিড। তো কিন্তু এখানে দেখেন একটা ইয়া চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নটা একটু ফলো করবেন যেখানে একটা স্পেস আছে, তো স্পেসটা ব্যাকআপ চিহ্ন দিয়ে কেটে দেবেন, দিয়ে আবার ইন্টার দেবেন। তাহলে আপনারা দেখতে পাবেন যে এই সাইডে এটা একটা ইরোর একটা ইমেল, আমার ইমেল এটা খোলা আছে এই সাইডে, এই নামে দাঁড়াই, বাট ওটা অ্যাক্টিভ করা নাই, তার জন্য এখানে পুরোটা অ্যাক্টিভ দেখাচ্ছে না, এটা একটা সমস্যা। আর সাইটটা ইয়া হয়ে গেছে তার জন্য এই সমস্যা দেখাচ্ছে, নাহলে অবশ্যই এটা ভ্যালিড অ্যাক্টিভ দেখাতো, এটা হচ্ছে সমস্যা। বাট আপনাদেরকে এখানে গোটাটা ভ্যালিড ইমেল দরকার, তার জন্য কি হবে ওটা পুরোটাই ভ্যালিড দেখাবে, তার জন্য আপনারা ওটা ব্যবহার করতেও পারেন। আর এখানে যেটা করছিলাম, হ্যাঁ এখানে যাই আমি যে কোনো একটা, আচ্ছা সিও পারসন বা ফাউন্ডার পারসন বলেন, লিঙ্কডইন প্রোফাইল আমি বার করি, যদি আমি সার্চ দিই সিও অ্যাট, কি লিখবো বলেন, সিও অ্যাট গুগল, হ্যাঁ গুগল লিখি, সিও অ্যাট গুগল, আমি গুগলেরই কিছু দেখাই আপনাকে আজকে, এটা পেঁচাই, পেঁচাই দেখি কি আছে কিনা, লিঙ্কডইন প্রোফাইল অবভিয়াসলি আছে, জাস্ট একটা পাইছি এখানে, যেটা পাইছি সেটাই ইউজ করি, প্রবলেম জাস্ট দেখানোর জন্য আর কি। ভিডিওটা লং করতে চাচ্ছি না, যত তাড়াতাড়ি শীঘ্র কমপ্লিট করার চেষ্টা করতেছি, কারণ ভিডিও বেশি লং হয়ে গেলে আবার মানুষজন দেখতে ভয় পায় যে এত বড় ভিডিও দেখবো, আল্লাহ মানুষ এত অলসতা করে তা বলতে পারবো না আমি। অলরেডি এটা হচ্ছে 18 মিনিট হয়ে গেছে, আর কিছুক্ষণ দেখাবো যে আরো কি কি অ্যাডন্স গুলো আছে, আপনারা জাস্ট অ্যাড করে নেবেন, আমি খালি ইউজ করা গুলো দেখাই যে আজকে। এবং অ্যাড করার পরে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা জিমেল দ্বারা লগ ইন করবেন, জিমেল দ্বারা লগ ইন করতে হলে বেশি কিছু লাগে না, জাস্ট আমি আজকে অ্যাড করে দেখাই দিই একটু কুইকলি। যাই এ পার্সনে আমি ইমেল বার করার জন্য কি করব, আমি এই অ্যাডন্সে ক্লিক করবেন, অ্যাডন্সে ক্লিক করলেই দেখেন এখানে লিখবে যে ফাইন্ড ইমেল অ্যান্ড সেভ, যদি ফাইন্ড ইমেল অ্যান্ড সেভে ক্লিক করেন তখন অবশ্যই আপনাদেরকে ইমেলটা বের করে দেবে। দেখেন আমি এখানে মাউস ধরার সাথে সাথে এটা ক্রেডিট দিচ্ছে, ক্রেডিট ইউজ, ক্রেডিট ইউজ বলতে এখানে আমাকে 50 ক্রেডিট দিচ্ছে পার মান্থে, 50 ক্রেডিট যদি দেয় আবার এ মান্থ পরে আবার এ মান্থ আপনি ইয়ে করবেন, তাহলে 50টা আপনি ইমেল ব্যবহার করতে পারেন প্রত্যেক মাসে। এই অ্যাডন্সের হচ্ছে 50টা, বাট আরেকটা অ্যাডন্স, প্রত্যেক অ্যাডন্সের একটা টেকনিক সহজ ক্র্যাক পদ্ধতি হচ্ছে, ফ্রিতে যারা ইউজ করবেন, যারা পেড করবেন তাদের আলাদা বিষয়, আর যারা ফ্রিতে ইউজ করবেন তাদের জন্য বলতেছি, যারা বিনা টাকাতে ইউজ করবেন তাদের জন্য ইফেক্ট হচ্ছে, এই ইমেলটা যদি ফুরাই যায় তখন আপনি আরেকটা জিমেল দ্বারা লগ ইন করেন,
আরেকটা যেমন তারা সাইন আপ করেন ওয়েবসাইটে দেন আবার লগ ইন করেন দেখবেন আবার সেম টু সেম ভাবে একই আপনি পেয়ে যাচ্ছেন ঠিক একইভাবে স্ক্যাপ যেটা বললাম এই স্ক্যাপের ফ্যাসিলিটিটা একটু বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের খুব ভালো লাগে স্ক্যাপের কার্যক্রমগুলো লিঙ্কডইন থেকে স্কিপ করতে সুবিধা হয় আদার যে সকল কার্যক্রমগুলো আছে সেই সকল কার্যক্রম থেকে স্কিপ করতে সুবিধা হয় দেখেন এখানে আমি ক্লিক করা মাত্র এটা যে ইমেল সেই ইমেলটা বলতেছে এটা 99% অ্যাকুরেট এখন আমি এই ইমেলটা নিয়ে যাব নিচে গিয়ে চেক করতে পারি আর এটা চেক করার সাথে সাথে আপনি আরেকটা নিচে দেখেন ক্রেডিট অপশন আছে এখানে এই সাইডে পার মান্থ 150 করে দিবে প্রত্যেক ইমেলে যখন আপনার এই ইমেল দ্বারা কি করবেন সেভ করা হয়ে গেল বা এই কার্যক্রম করা হয়ে গেল তখন আপনি করবেন কি এই ইমেলটা চেঞ্জ করে নেবেন দিয়ে আরেকটা যে ইমেল আছে ওই ইমেলটা লগ ইন করবেন তাহলে আপনি আবার 150টা পাবেন এটা হচ্ছে ক্র্যাক পদ্ধতি এখানে যাই যাই আমি যদি এটা চেক করি ইমেল টেস্টে যাই যাই দেখেন এখানে সময় সময়তে এই সকল ইমেলগুলো রাইট হয় কারণ সার্ভার আপনার বাংলাদেশ সার্ভার থেকে বাইরের সার্ভার কোনো ইমেল যখন চেক করেন তখন ওই ইমেলগুলো একটু আনরাইটই বলে মাঝে মধ্যে বাট সময় সময়তে আবার কিন্তু রাইট দেয় সেটা আপনার উপর ডিপেন্ডেড করতেছে আর আপনি এই সকল ইমেলগুলো একটি সবচেয়ে ভালো পদ্ধতি আপনি ইমেলে যদি সেন্ড করেন বাউন্স কিনা সেটা যদি আপনি দেখেন তাহলে অবশ্যই হবে সেই কার্যক্রমটা করবে কারণ হচ্ছে একই ইমেল এটা যদি নাও অ্যাকুরেট হতে পারে তার জন্য ইমেলটাই হচ্ছে বাউন্স ইমেল হচ্ছে কিনা সেটা হচ্ছে বেস্ট এখানে গেল ইমেল স্ক্রিপ্ট এবং হচ্ছে ইমেল ইয়া আরেকটা এই ব্রাউজার থেকে আপনি ইয়া করতে পারেন সেটা হচ্ছে সেলস নেম করে সবচেয়ে বেশি ইফেক্টিভ লিড লিপার আপনি লিড লিপারটা ইউজ করতে পারেন যদি লিড লিপারটা ইউজ করেন তাহলে এই লিড লিপারের মাধ্যমে আপনি ফোন নাম্বারটাও পেয়ে যেতে পারেন যদি অ্যাভেলেবল থাকে তো দেখেন সেম টু সেম ইমেল দিচ্ছে তাহলে অবশ্যই এই ইমেলগুলো রাইট এখানে আপনি ইমেলটা পেয়ে যাচ্ছেন এই মাঝে মধ্যে কি হয় এখানে আপনি অরিজিনাল এর ফোন নাম্বারটা পেয়ে যাবেন যদি অ্যাভেলেবল থাকে তো সো ফোন নাম্বারটা ইউজ করা বেটার আর ফোন নাম্বারটা ইউজ যদি করতে চান তাহলে বেটার যদি চাই ক্লায়েন্টের যে আমি পার্সোনাল ইমেল এবং ফোন নাম্বারটা চাই তখন আপনি লিড লিপারটা ইউজ করতে পারেন এটাতে পার্সোনাল ফোন নাম্বারটা আসে পার্সোনাল ফোন নাম্বারটা আসে এটা সবচেয়ে বেস্ট অ্যান্ড আপনাকে আরেকটা অবগত করি সে বিষয়টা হচ্ছে অবগত করার মাধ্যমে সবচেয়ে বেশি ব্যবহৃত হবে কারণ হচ্ছে এখানে দেখেন আরেকটা অ্যাডন হচ্ছে জিম এই জিমের মাধ্যম দিয়ে আপনি আনলিমিটেড ইমেল বের করতে পারেন যেটা লিংক আমি অবশ্যই দিয়ে দেবো হ্যাঁ কারণ এটার মাধ্যম দিয়ে কি হবে দেখেন আমি যখন এই ব্রাউজারটা ওপেন করলাম এটাতে গুগল দিল এটাতে গুগল ইমেল দিল এটাতে গুগল ইমেল দিল বাট এই ইমেলে দেখেন লেখা আছে gmail.com দ্যাটস মিন এর পার্সোনাল যে ইমেলটা আছে সেই ইমেলটা ইস্যু করতেছে এই ইমেলটা পাওয়ার জন্য হয় কি মরে যেতে হয় মরে যাওয়ার পর সেভ টু পিডিএফ সেভ টু পিডিএফ আপনি যে কোনো জায়গায় আপনি কম্পিউটার সেভ করেন তাহলে অটোমেটিকলি এই ইমেলটা এখানে শো হয়ে যাবে তাহলে এখানে সেভ করবেন যে কোনো জায়গায় সেটা ডাউনলোডে হোক যদি এখানে অ্যাভেলেবেল থাকে তো মাঝে মধ্যে এখানে দেখাই আবার মাঝে মধ্যে এখানে আবার শো করে না কারণ হচ্ছে সামথিং নেটওয়ার্কের সমস্যা হতে পারে সামথিং সার্ভারের সমস্যা হতে পারে কিছু কিছু সময় সমস্যা করে বাট অনেক সময় ম্যাক্সিমাম 100 টাইম সময় হ্যাঁ এখানে কিন্তু আপনি ইমেলটা পেয়ে যাবেন জিমেল অ্যাকাউন্ট যেটা এনার জিমেল অ্যাকাউন্ট আছে দেখেন আমি সেভ করলাম সেভ করার পরে দেখেন এখানে ইমেলটা দিয়ে দিয়েছে এটা হচ্ছে পার্সোনাল ইমেলের ক্ষেত্রে পার্সোনাল ইমেল বের করার ক্ষেত্রে পার্সোনাল ইমেল ক্লায়েন্ট চাওয়ার ক্ষেত্রে এটা অল অফ ডিপেন্ডেন্ট অফ রিকোয়ারমেন্ট কারণ একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটাই সবচেয়ে মূল বেস্ট যে রিকোয়ারমেন্ট অনুসারে কাজ করতেছে সেই রিকোয়ারমেন্ট অনুসারেই আপনাকে কার্যক্রম করতে হবে তার জন্য আপনারা সবচেয়ে বেশি ব্যবহার করবেন তাদের রিকোয়ারমেন্ট ফলো করার জন্য হ্যাঁ রিকোয়ারমেন্ট যদি না ফলো করেন তাহলে ওটা সমস্যা হতে পারে নেক্সট আরেকটা যেটা রিজন যে ইমেল হান্টারটা আগে সবচেয়ে বেশি ব্যবহৃত হতো এখনো বেশি ব্যবহৃত হয় কোম্পানি ইমেল বলেন বিজনেস ইমেল বলেন এটা পাওয়ার জন্য এটা ফ্রিতে ইউজ করার জন্য এখন কিন্তু এখানে লিঙ্কডইনে ব্যবহার করা যায় না আগে যেহেতু খুব ভালো লাগতো এখানে ইমেল বের করার জন্য তো এখানে আপনি ডোমেন নেম যদি দিয়ে দেন সাপোজ আমি যেটা দিলাম mytechnic.com দেখেন mytechnic যখন .com দিলাম তখন দেখেন mytechnic.com এখানে যদি সাইট থাকে তাহলে অবশ্যই যখন আমি এটা কি করবো সার্চ দিব তখন এখানে যদি থাকে তাহলে অবশ্যই আসবে সাপোজ আমি সচরাচর আপনাদের যেটা বলি google.com google.com এ তো অহরহ ইমেল আছে দেখেন এখানে রেজাল্ট শো করছে রেজাল্ট কতগুলো শো করছে 15,916টা রেজাল্ট শো করছে তো আপনি যদি এখানে সার্চ দেন তাহলে অবশ্যই এখানে 15,900টা ইমেল আপনি এখানে পেয়ে যেতে পারেন বাট এখানে
অত বেশি পাবেন না যত বেশিটা আপনারা চাচ্ছেন। বাট এটা বিজনেস ইমেলের ক্ষেত্রে সবচেয়ে মাঝে মাঝে সুবিধা হয়, কারণ হচ্ছে কিছু মেল পাওয়া যায় না, বাট কিছু মেল এখানে আপনারা এসে এটাও পেতে পারেন। হ্যাঁ, এটার জন্য অ্যাডন্স একটু বেশি ব্যবহৃত হয় না, হ্যাঁ, কারণ হচ্ছে এটা কোনো ক্রেডিট নাই এই যেখানে সার্চ দেওয়ার জন্য, এটা আপনি ইউজ করতে পারেন। বাট এখানে আপনারা অত বেশি পাবেন না যত বেশিটা আপনারা চাচ্ছেন। তো এটা তো মাঝে মধ্যে কাজ করে, আপনারা যেটা কাজ করতে পারেন, বাট সবচেয়ে বেশি ব্যবহৃত হবে জিম আপনি যেটা ব্যবহার করবেন। আর আরেকটা অবগত করি যে ইমেলটা সবচেয়ে বেশি কার্যকর হয় নেম টু ইমেল। আপনারা এখন অবগত আছেন কিনা নেম টু ইমেলের কাজটা? নেম টু ইমেলের কাজটা হচ্ছে সাধারণত অল অফ জিমেলের কাজ। নেম টু ইমেল, নেম টু ইমেল এই সাইটটার কাজটা হচ্ছে অল অফ জিমেলের কাজ। জিমেল মিনস আজকে, হ্যাঁ দেখানো যায় নেম টু ইমেলটা, দেখি এটাতে সেট আপ করা আছে কিনা। এক সেকেন্ড ফর চেক আপ নেম টু ইমেল, এখানে সেট আপ নাই। সো আমরা ফার্স্টে কি করব, জিমেলে ঢুকতে হবে আমাদেরকে নেম টু ইমেল চেক আপ করার জন্য। gmail.com আর এর সাথে সাথে আরেকটা জিমেলটা ততক্ষণে ওপেন হোক, আমি ততক্ষণে আপনাদেরকে আরেকটা অ্যাডস অবগত করি। সেটা হচ্ছে এখানে আরেকটা দেখবেন, সেটা হচ্ছে এটাতে সেট আপ করা নাই, ও আছে দেখেন ক্লিয়ার বিট, এই ক্লিয়ার বিটটা আছে না, ক্লিয়ার বিট, হ্যাঁ ক্লিয়ার বিট সম্পর্কে যারা অবগত আছেন তত বেটার, আর যদি না আছেন তাহলে তারও বেটার। কারণ এই কাজটা হচ্ছে সাধারণত আপনাকে ক্লিয়ার বিটটা যখন অ্যাডন্স অ্যাডাপ্ট করবেন, ক্লিয়ার বিট এই সাইটটা আপনার সাইডে যাবেন, এই অ্যাডন্সের সার্চ দিবেন ক্লিয়ার বিট, এই ক্লিয়ার বিট নামে সার্চ দিলে আপনারা এটা পেয়ে যাবেন। কোথায় সার্চ দিবেন সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি, প্রত্যেকটা অ্যাডন্স আপনারা কোথায় যা সার্চ দিবেন, এক গুগল ক্রোমে ওয়েব স্টোর এখানে যা সার্চ দিবেন, তাহলেই ওই ইমেল ওই অ্যাডন্স নেম টু নেম একদম চলে আসবে। তো দেখেন এখানে যখন আপনারা ওপেন করবেন এই সাইটটা, যখন আপনারা লিঙ্কটা ওপেন করবেন তখন এখানে লিখাই থাকবে আপনার এটা আউটলুক, দুই জায়গাতে ব্যবহার করা যায়, এক আউটলুকে নেবেন না হচ্ছে ইনস্ট্যান্ট ইনস্টল করবেন জিমেলে। এখানে কিন্তু আবার ক্লিক করতে হবে, অলরেডি আমার ক্লিক করা আছে, আপনারা ক্লিক করে নেবেন, 5 সেকেন্ডের মধ্যে এটা হয়ে যাবে আন্ডার, কারণ এখানে আপনার এটা দ্বারা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। জাস্ট ডোমেন নিয়ে যাবেন, এই ডোমেনটা নিয়ে যাবেন, ডোমেন নিয়ে যাই ওই জিমেলে দিয়ে দেবেন, তাহলে কি হবে দেখবেন একবার হুবহু আপনার কার্যক্রমটা হয়ে যাবে। দেখেন আমি দুইটাতেই দেখাচ্ছি আজকে, সেটা হচ্ছে আজকে একবার আমি চাবো যেন যতগুলো অ্যাডন্স আছে সেই অ্যাডন্সের ভিত্তিগুলো খুঁজে বের করার এবং সেই ভিত্তিগুলো আরো বেশি ব্যবহার করা। তখন আমি একটা জিনিস দেখছিলাম সিইও অ্যাট গুগল, সিইও অ্যাট গুগল, দেখেন সিইও অ্যাট গুগল লিখলে এই সুন্দর পিকচার যেটা আসতেছে, হ্যাঁ সুন্দর পেয়েছে, এটা সিইও গুগলের, এটা খুবই একটা বেস্ট পার্সন, ইন্ডিয়ান একটা পার্সন সিইও। তো আমি তার ইমেল যদি আমি খুঁজে পেতে চাই, তার বিজনেস ইমেল গুগলে, যখনই এখানে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিবেন, দিয়ে ডোমেন নেমটা দিবেন, দিয়ে সার্চ দিয়ে দেখেন এখানে আপনাদের হুবহু যে লাল সবুজ কালারটা চলে আসবে। যখন আপনি মাউস ধরবেন দেখেন ওই ছবি সহ ইমেলটা দেখাই দিচ্ছে। মাঝে মধ্যে কি হবে, এ পাশে ইমেলটা আপনাদের শো করবে এবং আপনি এই পাশে ইমেলটা শো করলে একটা হুবহু লিঙ্কডইন প্রোফাইলটাও পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের লিঙ্কডইন প্রোফাইলটা পাওয়া সবচেয়ে সুবিধা হবে যদি আপনাদের এখানে শো করে। তো আরেকটা যেটা দেখানোর, এটা হচ্ছে নাম টু নেমের কাজ, নাম টু ইমেল বাই এটা অ্যাডন্সের যেটা কাজ। আর আরেকটা যে ইমেলটা আছে ক্লিয়ার বিট, সেই ক্লিয়ার বিটটা গেলে দেখেন আপনি এখানে ক্লিক করা মাত্র সেটার প্রোফাইল যদি শো থাকে তাহলে এখানে প্রোফাইল হুবহু প্রোফাইল শো করবে। এবং আরেকটা যেটা দেখাচ্ছিলাম ফাইন্ড ইমেল, যদি ক্লিয়ার বিটটা আপনারা অ্যাড করেন তো ফাইন্ড ইমেলে গেলে আপনারা দেখতে পাবেন, যদি আমি এখানে লিখে দিই গুগল ডট কম, তাহলে অবভিয়াসলি আপনারা দেখেন এখানে গুগল ডট কম দিলে একটা ডোমেন চলে আসছে। যদি এই ডোমেনে আমি ক্লিক করি তাহলে এখানে দেখবেন এই ডোমেনে আন্ডারে যতগুলো ইমেল আছে, যত পার্সনের ইমেল আছে এখানে ইমেলগুলো শো করবে। দেখেন সিও পার্সন এরও ইমেলগুলো এখানে আছে। সো আমি যদি একটাতে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন ওই ইমেল আর এই ইমেলের মধ্যে শো করতে, দেখেন সুন্দর চিপায় সুন্দর ইমেলটা ইমেলটা মিল খাচ্ছে, এটা 100% রাইট। ক্লিয়ার বিটে এটা 100% রাইট থাকে, মাঝে মধ্যে দু একটা এদিক সেদিক 19 আর 20 যাকে বলে সমস্যা হয়, বাট এখানে আপনি যদি ইমেলগুলো খুঁজেন তো 100% পাওয়ার সম্ভাবনা বেশি। মাঝে মধ্যে বলে যে এই সকল কোম্পানি এই সকল পার্সনের বা কিছু ক্লায়েন্ট বলে যে একটি কোম্পানির আমি 5টা করে পার্সন নিব, এনি টাইপ অফ পার্সন, তখন কি হয় এখানে ডোমেন দ্বারা আপনি দিয়ে দিবেন, তখন আপনি এখানে 5টা হোক 10টা হোক বা 20টা হোক
যতগুলো পার্সন পাবেন আপনি এখান থেকে নিতে পারেন ওই ডোমেনের। তাহলে একটা ইজি ওয়ে এটা। তাহলে আপনার যেটা ব্যবহার করবেন আজকে ইনস্টল করবেন, যারা বিগিনার আছেন যারা আমার সাথে সাথে আসতেছেন এবং দেখতেছেন তার জন্য ইমেল ফাইন্ডারটা আপনি ইনস্টল করবেন। হ্যাঁ, তার টুলসে স্কেপ তো করবেনই, স্কেপ করার পর যেটা করবেন ফাইন্ড হান্টার আপনি এটাও ইউজ করবেন, সাথে যে ক্লিয়ার বিটটা আছে সেই ক্লিয়ার বিটটাও ইউজ করতে পারেন, এটা পারফেক্ট হবে। জিম যেটা আছে সেই জিমটাও আপনার ইউজ করবেন। যে অ্যাডন্স আপনারা অ্যাড করতে পারবেন না প্লিজ কমেন্ট দিস বক্স, আমি চেষ্টা করব সেই অ্যাডন্সের জন্য আরেকটা পরবর্তী ভিডিও তৈরি করার, যেটাতে আপনাদেরকে সুবিধা হবে এবং কাজ করতে আরও বেশি ইফেক্টিভ হবে। এখানে কিছু ইফেক্ট দেয় জিমের জন্য, আপনারা এটা দেখে নিতে পারেন। তো এখানে আরেকটা লিড লিভার, আজকে যেগুলো দেখালাম আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে নাম বাই নাম টু মেল, নাম টু ইমেল। আপনারা এগুলো প্রত্যেকটা ইউজ করবেন, ইউজ করে দেখবেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। আর যে সকল ফলাফল পাবেন সেই সকলের জন্য তো অবভিয়াসলি 100% যদি আপনারা বেনিফিট হন তো আমিও বেনিফিট, কারণ হচ্ছে আমি শেখানোর জন্য এসেছি এবং আপনারা শিখবেন, শিখে যদি উপকৃত হয় তো আলহামদুলিল্লাহ। তো অবশ্যই এগুলো দেখেন, যদি যেগুলো সমস্যা থাকে তো অবশ্যই আপনি আমাকে নক করেন, ইনশাল্লাহ চেষ্টা করব সকল ইনফরমেশন দেওয়ার এবং লিড জেনারেশনের যত ডিপলি রিসার্চ আছে সব কিছু দেওয়ার। সো আজকে এ পর্যন্তই, অ্যান্ড ইমেলগুলো এইভাবেই খুঁজতে হয়, ইমেলগুলো এইভাবেই পাওয়া যায় অবভিয়াসলি। সো আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ সবাইকে ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ। অ্যান্ড যদি চান তাহলে অবশ্যই ভিডিওতে এবং যে চ্যালেঞ্জ আমাদের চ্যানেল এই চ্যানেলে সাবস্ক্রাইবও করতে পারেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি বেল বাটন আছে বেল বাটনে ক্লিক করতে পারেন, যেন নেক্সট ভিডিও যখনই দিই তখনই আপনার কাছে মেসেজ যায়, সেটা আপনার সুবিধার্থে, এখন আপনার ব্যাপার আপনি করবেন কি না, অ্যান্ড আপনার ব্যাপার সব কিছু। সো যদি ভালো লাগে তো থ্যাংক ইউ, আর যদি ভিডিওটা অতি খারাপ লাগে তো অ্যাটলিস্ট ডিসলাইক করবেন না, কারণ হচ্ছে এত কষ্ট করে ভিডিও তৈরি করা মাঝে মধ্যে মানুষে খুবই ব্যাড ইফেক্ট দেয়। সেক্ষেত্রে ইনশাল্লাহ আমার মনে বলে 100% আপনাদেরকে এটা কাজে সহযোগিতা করবে। আমার যে ইমেল ফাইন্ডিং যে ভিডিওটা তৈরি করলাম এটা 100% কাজ করবে।